আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। প্রায় সবসময়ই সিরিয়ার আসাদ সরকারের বিরোধিতা করে আসছে তুরস্ক, সেই বিরোধিতার জায়গা থেকেই বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে আঙ্কারা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সিরিয়া সরকারের পতন হলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা আঙ্কারার জন্য ভালো হবে না। সিরীয় শরণার্থীদের কারণে এমনিতেই দেশের ভেতরে চাপে আছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার আসাদ সরকারের পতন হলে নতুন করে শরণার্থীদের ঢেউ তুরস্কে প্রবেশ করবে। অন্যদিকে আসাদ সরকার না থাকলে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে স্বায়ত্তশাসিত হওয়ার চেষ্টা করতে পারে তুরস্কের প্রধান প্রতিপক্ষ সিরীয় কুর্দিরা। আঙ্কারার জন্য সেটা হবে বড় আঘাত। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সিরিয়াতে বিদ্রোহীদের যারা সমর্থন দিচ্ছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুরস্ক। ভৌগোলিকভাবে তুরস্কের অবস্থান সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার উত্তর পশ্চিমে। 2011 সালের আরব বসন্তের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আরব বসন্তকে সমর্থনও দিয়েছিলেন। সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন ইসলামিক গ্রুপকেও তিনি সমর্থন দিয়েছিলেন, এর মধ্যে ছিল হায়াত তাহরির আল শাম বা HTS। এর আগে এরা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। এই গ্রুপটি ইসলামিক স্টেট বা আইসিসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। নাম বদলে তারা জানিয়েছে আগের কিছু কট্টর দৃষ্টিভঙ্গি থেকে তারা সরে এসেছে। সংখ্যালঘুদের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে আর স্থানীয় সরকারের আদলে তারা কিছু প্রাতিষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছে। তবে বর্তমান অভিযানের আগে HTS তুরস্কের কাছ থেকে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র পেয়েছে। কিন্তু HTS সিরিয়ায় আঙ্কারার প্রধান গ্রাহক নয়। বিদ্রোহীদের মধ্যে তুরস্কের অন্যতম মিত্র হল সিরিয়ান ন্যাশনাল আর্মি বা SNA। এদের উপর তুরস্কের পুরো কর্তৃত্ব রয়েছে। আইসিস পরাজিত হওয়ার পর থেকে তুরস্ক উত্তর সিরিয়ায় সিরিয়ান কুর্দিদের নিয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এই কুর্দিদের নেতৃত্ব দিচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF। SDF সিরিয়ার সংগঠন হলেও এর শিকড় রয়েছে তুরস্ক কুর্দি দ্বন্দ্বের মধ্যে। ২০১৪ সালে যখন আইসিসের হামলার মুখে ইরাকি সিরীয় এবং ইরাকি কুর্দিশ বাহিনী ধসে পড়ছিল, তখন SDF-এর সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র। এই অংশীদারিত্ব এখনও বহাল রয়েছে। আইসিসকে মোকাবেলার জন্য সিরিয়ার উত্তরাঞ্চলে এখনও SDF-এর সমর্থনে 900 মতো মার্কিন সেনা রয়েছে। রাশিয়া, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ ছিল সিরিয়ার সবচেয়ে বড় সামরিক সহযোগী। গৃহযুদ্ধে টিকে থাকা এবং স্থিতাবস্থা ধরে রাখার ক্ষেত্রে তারা আসাদ সরকারকে সহায়তা করেছে। সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান শক্তি ব্যবহার করেছিল রাশিয়া। এখনও বিদ্রোহীদের অভিযানের গতি রুদ্ধ করতে বিমান হামলা করছে রাশিয়া। ইরান সরকার প্রেসিডেন্ট আসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তারা আসাদ সরকারকে সামরিক পরামর্শ ও সমরাস্ত্র দিয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে সেখানে অভিজ্ঞ সেনাদের মোতায়েন করেছে হিজবুল্লাহ। ইরাকে শিয়া মিলিশিয়াদের মতো ইরানের অন্যান্য প্রক্সি শক্তিগুলো দামেস্ককে সাহায্য করছে। আসাদের মিত্ররা এখন কতটুকু সামরিক সহায়তা করতে পারবে সেটা এখন স্পষ্ট নয়। ইউক্রেন যুদ্ধে আটকে আছে রাশিয়া, অন্যদিকে ইসরায়েলের সাথে সংঘাতের কারণে বেশ খানিকটা দুর্বল হয়ে আছে ইরান আর হিজবুল্লাহ। ইরাকের হার্সত আল শাবি শিয়া মিলিশিয়া গোষ্ঠী ইরাক সিরিয়া সীমান্তে সেনা পাঠিয়েছে বলে জানা গেছে। তুরস্ক HTS-এর প্রস্তুতি সম্পর্কে জানত বলে মনে হয়, তবে অভিযানের পরিকল্পনা বা সময়ের সাথে তাদের সম্পৃক্ততা ছিল না। আলেপ্পো ও হামাতে বিদ্রোহীরা যে দ্রুততার সাথে সিরীয় বাহিনীকে সরিয়ে দিয়েছে সেটা অন্যদের সাথে তুরস্ককেও অবাক করেছে। আলেপ্পোর পতনে আঙ্কারার খুশি হওয়ার কথা। বহু বছর ধরে আসাদ সরকারের বিরোধিতা করার পর এরদোয়ান শেষ পর্যন্ত দামেস্কের সাথে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সিরিয়া শক্তি ফিরে পাওয়ার পর এরদোয়ানকে অগ্রাহ্য করেছে। এবারের বিদ্রোহীদের অর্জনে সিরিয়ায় তুরস্কের প্রভাব নিঃসন্দেহে বাড়বে।
আলেপ্পোর সহজ পতনে সিরিয়া সরকারের দুর্বলতা বোঝা গেছে। এটা সরকারকে পতনের দিকে ঠেলে দিতে পারে। এই পরিবর্তনে আঙ্কারা হয়তো খুশি হবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এইচটিএস এর শক্তি ও স্বাধীন সিদ্ধান্তের কারণে তুরস্কের উদ্বিগ্ন হওয়া উচিত। বিদ্রোহীদের হামা দখলের পর এই কথাটা আরও সত্য হয়ে উঠেছে। হামা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বহু শহরের মিলনবিন্দু এই হামা, এই শহরগুলোর মধ্যে হোম একটি। সিরীয় বাহিনী দামেস্ককে রক্ষায় সব শক্তি নিয়োগ করেছিল, কিন্তু তাদের সেসব আশায় গুড়ে বালি দিয়ে দামেস্কে পৌঁছে গেছে বিদ্রোহীরা। সিরিয়ার এই অগ্রগতি নিয়ে তুরস্কের খুব বেশি খুশি হওয়ার কারণ নেই। এই পরিস্থিতিতে হয়তো দামেস্কের পতন হয়েছে, অথবা একটা অচল অবস্থা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহীদের আঙ্কারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং এইচটিএস এর আচরণের কারণে তুরস্কের শরণার্থী বাড়বে। সরকার পতন হলে বিশৃঙ্খলা সৃষ্টির চরম আশঙ্কা রয়েছে। সিরীয় শরণার্থীদের কারণে এরদোয়ান সরকার এমনিতেই দেশের ভেতরে চাপে আছে। প্রথম দফায় 3.5 মিলিয়ন শরণার্থী সীমান্ত পাড়ি দিয়েছিল, নতুন করে শরণার্থী বাড়লে সেটা হবে চরম উদ্বেগের। তুরস্কের প্রধান লক্ষ্য এখনও মার্কিন মিত্র সিরিয়ান কুর্দিশ এসডিএফকে নির্মূল করা। অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যুকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন এরদোয়ান। তবে তুরস্কের আসল শঙ্কা হল সিরিয়ান কুর্দিরা যাতে দামেস্ক সরকারের সাথে কোনো চুক্তি করে স্বায়ত্তশাসিত না হয়ে যায়। ইরাক যুদ্ধের পর ইরাকি কুর্দিরা এটা করেছিল। কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট গঠনের জন্য ইরাকি কুর্দিদের সবচেয়ে বড় সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। সিরিয়াতেও কুর্দিদের সাথে মিত্রতা গড়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারার উদ্বেগ তাই দূর হয়নি। সিরিয়ার বর্তমান বিদ্রোহ শুরুতে তুরস্কের জন্য একটা সুযোগ এনেছিল। আঙ্কারা সেই সুযোগে এসএনএকে কুর্দিদের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল এসডিএফকে ইউফ্রেটিসের পূর্ব দিকে ঠেলে দেওয়া। শুরুর দিকে এসএনএ কিছু অর্জনও করেছিল, কিন্তু এসটিএস পরে তাদের ব্যাপারে বিরক্তি প্রকাশ করে বলেছে লক্ষ্য থেকে সরে যাচ্ছে তারা। সিরিয়ার কুর্দি অঞ্চলের পরিণতি নির্ভর করছে ওয়াশিংটনের ওপর। আঙ্কারা হয়তো আশা করছে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর 900 সেনা সরিয়ে নেবেন এবং এসডিএফের উপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন, কারণ প্রথম দফায় 2 বার এই চেষ্টা করেছিলেন ট্রাম্প। আমেরিকার সেনা সরিয়ে নিলে তার প্রভাব হবে অনেক বড়। এসডিএফ পরিচালিত কারাগারে 40,000-এর বেশি আইসিস এবং আল হোলের মতো আইসিসপন্থী বন্দী রয়েছে। মুক্ত হলে এদের অনেকে এইচটিএসে যোগ দিতে পারে। এতে এসটিএসের শক্তি বাড়বে, উত্তর ইরাক বা তার বাইরেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। বর্তমান বিদ্রোহ না ঘটলেও অনেকেই হয়তো যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার না করার পরামর্শ দিত, কারণ এটাকে ইরান তার মিত্রদের বিজয় হিসেবে দেখা হবে। আমেরিকান সেনার উপস্থিতি কমাতেও ইরান ইরাককে চাপ দিচ্ছে। এছাড়া ইরান হিজবুল্লাহকে কী ধরনের সহায়তা দিচ্ছে তার উপর নজর রাখে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারা। প্রশ্ন হলো, পরিবর্তিত পরিস্থিতির কারণে সিরিয়াতে শান্তি প্রক্রিয়া কি আবার শুরু হতে পারে? বিশ্লেষকরা বলছেন যেভাবে দ্রুত ঘটনা ঘটাচ্ছে তাতে শান্তি প্রক্রিয়া চালু হওয়াটা কঠিন। এখানে নির্মূলে লড়াই চলছে। আসাদ থাকলে এইচটিএস থাকবে না, আবার এইচটিএস থাকলে আসাদ থাকবে না। আসাদের খুব বেশি বন্ধু নেই এই অঞ্চলে। সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলো তাকে রাজনৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু বড় ধরনের সামরিক সহায়তা দেওয়ার মতো আগ্রহের ঘাটতি আছে তাদের। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল পাশে বসে সব কিছু দেখছে। তাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে ইরান আর তার মিত্রদের পরাজয় ঘটেছে। লেবানন আর হিজবুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তেহরান। ইরান থেকে দূরে থাকার জন্য ইরাকের উপরও চাপ বাড়তে পারে। অন্যদিকে সিরিয়ায় কট্টরপন্থী কোনো সরকারের ক্ষমতা নেওয়ার অর্থ হল সেখানে নতুন করে সহিংসতা আর অনিশ্চয়তা তৈরি হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরাকও তার আঁচ থেকে বাঁচবে না। অনেকের উদ্বেগের একটি বড় কারণ হল আসাদ সরকারের পতনের সাথে সাথে রাসায়নিক অস্ত্রের মজুদ এইচটিএস ও অন্য কট্টরপন্থীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা।
যদি আসাদের পালিয়ে যাওয়া সত্যি হয় তাহলে তার জায়গায় কে বসবে সেটা এখন স্পষ্ট নয়। সামরিক বাহিনী বিশৃঙ্খল অবস্থায় আছে কিন্তু আসাদের সুনির্দিষ্ট কোনো উত্তরসূরি নেই। অন্যদিকে আসাদ যদি আবারও ফিরে আসতে পারেন এবং দখল হওয়া শহরগুলোর নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে নিতে পারেন তাহলে তার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা কম। তুরস্কের সাথে সাথে সেটা নির্ভর করছে রাশিয়া আর ইরানের ওপরও। যুক্তরাষ্ট্রের মতো এই দেশগুলো বিভিন্ন পরিস্থিতিতে তাদের জয় পরাজয়ের কথা ভাবে। তারা চিন্তা করবে সিরিয়াতে একটা বোঝাপড়ার পরিস্থিতি তৈরি হলে তাদের লাভ নাকি ক্ষতি হবে। শেষ বিচারে সিরিয়া যেন বৃহত্তর শক্তির দাবার ঘুঁটি হয়েই থেকে গেল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।